ইটস জিএন টিভি নাও। ইংল্যান্ড থেকে শিক্ষা নিয়ে ব্যাটিং টেকনিক পাল্টে ফেলেছিলাম, বললেন বিরাট কোহলি। ক্রিকেটে ক্রিশ্চিয়ানো রোনালদো, তাকে এখন এই নামে ডাকা হচ্ছে। টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি, তিন ফরম্যাটে তিনি সেরা। অথচ দুবছর আগেও ইংল্যান্ড টেস্ট সিরিজে একটা হাফ সেঞ্চুরিও করতে পারেননি। সেখান থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাস চারেক পরেই তার ব্যাটের ঝড়। তাকে যিনি রোনালদো নামটা দিয়েছেন, সেই প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন নাসের হোসেনের কাছে নিজের সাফল্য রেসিপিটা তুলে ধরলেন বিরাট কোহলি। বিসিসিআই টিভিতে দেয়া সাক্ষাৎকারের ইংল্যান্ড সিরিজে কি ভুল হয়েছিল, বললেন বিরাট, ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার আগেই প্রচুর চাপ নিয়ে ফেলেছিলাম, আমাকে রান করতেই হবে। এই চাপ জানি না কেন উপমহাদেশের প্লেয়ারদের সামনে একটা মাপকাঠি রেখে দেওয়া হয় যে অমুক দেশে যদি তুমি সফল হও তাহলে মানব যে তুমি ভালো ক্রিকেটার। ইংল্যান্ডে তাই রান করতে মরিয়া ছিলাম, কিন্তু শুরুটা ভালো না হলে মানসিকভাবে পিছিয়ে পড়াটাও শুরু হয়ে যায়। আমারও সেটাই হয়েছিল। এই পরিবর্তন আনার পর্বটা কীরকম ছিল, বিরাট কোহলি বললেন, শুনতে ব্যাপারটা সহজ লাগলেও শুরুতে সেরকম কিছু ছিল না। দিনে তিন ঘন্টা করে ব্যাটিং করতাম, সপ্তাহের শেষে পেশিতে টান ধরে যেত। দিন দশেক এরকম প্র্যাকটিস করেছি। গলফে বলা হয় একটা শটকে নিখুঁত করার জন্য 400-500 বার প্র্যাকটিস করতে হয়। আমার ক্ষেত্রেও প্র্যাকটিসটা ছিল নির্দিষ্ট। ফন ফুটে এগিয়ে আগে খেলতাম না, তাই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে নেওয়াটাই টার্গেট ছিল। এই ব্যাপারে শচীনও আমায় একটা পরামর্শ দিয়েছিল। ভাগ্যক্রমে আমার জীবনে খুব বেশি কাছের মানুষ নেই, সেটা হয়তো সাহায্য করেছে আমায় এগিয়ে যেতে। যদি জীবনে খুব বেশি লোক বা বন্ধুবান্ধব থাকতো তাহলে কথা বলতে হতো, সময় দিতে হতো, তাতে মন সংযোগ নড়ে যেতে পারত, টাইম ম্যানেজমেন্টটাই অসম্ভব হয়ে পড়ত, বলছেন বিরাট। আমি এই জিনিসটা কখনো করিনি, সব সময় চেয়েছি নিজেকে চাপিয়ে যেতে। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন, এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।